প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচটি বিশ্লেষণ করেছে বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার জাবি হার্নান্দেজ। রিয়াল পিএসজির ম্যাচ শেষে দুই দলের খেলা বিশ্লেষণ করে এক সাক্ষাৎকারে তিনি বলেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে কোনো ধরনের ভুল করলে আপনাকে শাস্তি পেতে হবে, তারা আপনাকে আটকাতে যে কোনো কিছুই করতে পারে। সবচেয়ে বিরক্তিকর বিষয় হল তারা খেলা ছাড়াই প্রতিপক্ষকে আঘাত করে। এরপর জাবি হার্নান্দেজ আরো বলেন, রিয়াল পিএসজির ম্যাচটি 1-1 কিংবা 2-1 বা 2-2 গোলে শেষ হতে পারত, কিন্তু তা হতে দেয়নি রিয়াল। এই ম্যাচে এটা বিশেষ কিছু যে রিয়াল মাদ্রিদ খেলেনি কিন্তু জিতেছে, না খেলেও পিএসজির কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছে তারা। জাবি হার্নান্দেজ ও বার্সেলোনা কোচ আর্নেস্তো বালভার্দে এই ম্যাচ একসাথে দেখেছেন। এই প্রসঙ্গ টেনে এনে জাবি বলেন, ম্যাচে কয়েকটি ধাপ ছিল যেখানে পিএসজি অনেক এগিয়ে ছিল। পিএসজি রিয়েলের উপর আধিপত্য বিস্তার করেছে, মাদ্রিদকে তাদেরই ডিবক্সে ব্যস্ত রাখা পিএসজির জয় পাওয়া দরকার ছিল, কিন্তু ম্যাচে কিছু বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছে রেফারি যেগুলো পিএসজির জয়ের পথ আটকে দিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়াল পিএসজির ম্যাচ বিশ্লেষণ করে এ সমস্ত মন্তব্য করেন স্প্যানিশ মিডফিল্ডার জাবি হার্নান্দেজ।